ফ্রেন্ডস, আমি তোমাল, অনলাইন উদ্যোক্তা। আর আজকে আমি কথা বলবো পেইওনিয়ার মাস্টার কার্ড এর ব্যাপারে। অনলাইনে আর্নিং করার পরে বেশ সবচেয়ে ভালো যে সুবিধাটা আমি এই পর্যন্ত পেলাম সেটা হলো যে মাস্টার কার্ড এর মাধ্যমে আমরা অনলাইন আর্নিং গুলো উঠানো। প্রথম আমি ওডেস্কে জয়েন করি। ওডেস্কে জয়েন করার পরে সেখানে একটা সার্ভিস, সেটা হলো যে ওডেস্ক কার্ড। ওডেস্ক কার্ড এর মাধ্যমে আমি আমার ফান্ড উঠানোর সুবিধা পেলাম। এখন ওডেস কার্ডটা কি? ওডেস কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডটা একটা ফিজিক্যাল কার্ড, অর্থাৎ আমি যে কোনো এটিএম বুথে গিয়ে এই টাকাটা, আমার অ্যাকাউন্টের টাকাটা তুলতে পারবো। তো আপনি যদি ওডেস্কে গিয়ে এই এই কার্ডটা আনতে, এই কার্ডটা পেতে চান, সেক্ষেত্রে আপনার একটা ওডেস্কের অ্যাকাউন্ট লাগবে। ওডেস্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন একটা মাস্টার কার্ডের জন্য, পেওনার মাস্টার কার্ড। মাস্টার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। এখন আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিতে পারবেন। তো এর মাঝে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যে অনেকে হয়তো, অনেক আমার রিডাররা আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার বয়স এখনো 18 হয়নি, যে আমি এখনো ভোটার আইডি কার্ড পাইনি, তো আমি কিভাবে অ্যাপ্লাই করব। তো আমার যে কনসেপ্টটা সেটা হলো যে আপনি যদি 18 বছর না হয়, সেক্ষেত্রে আপনি আপনার প্যারেন্টস অথবা আপনার বড় ভাই বা যে কেউ যার ভোটার আইডি কার্ড আছে তার নামে আপনি এই এই ওডেস কার্ডটা করবেন, এই ওডেস কার্ডটা করবেন। কিন্তু আপনি যদি নিজের নামে করতে চান, সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হলো আপনি নিজের নামে পাসপোর্ট করবেন। কারণ আমি জানি যে আপনি 18 না হলেও আপনি পাসপোর্ট করতে পারবেন, সেই পাসপোর্টটা দিয়ে ওডেস্কের কার্ড নিতে পারবেন। এখন যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কার্ডটা অ্যাকসেপ্টেড হবে, তখন আপনার মেইল মেইল অ্যাড্রেসে একটা চিঠি আসবে। এই চিঠিটা হবে প্রায় এরকম এরকম একটা চিঠি আসবে, এবং আপনার কার্ডটা এখানে অ্যাটাচ থাকবে এরকম। কংগ্রেচুলেশনস, আপনি কার্ড পেয়ে গেছেন। এই কার্ডটা আপনার হাতে আসতে সর্বোচ্চ 30 দিন লাগতে পারে। আপনি যদি খুব ভালো এরিয়াতে থাকেন, যেমন মতিঝিল, ধানমন্ডি, হয়তো 15 দিন 7 দিনও লাগতে পারে। কিন্তু আপনি যদি আরেকটু রুরাল এরিয়াতে থাকেন, যেমন খুলনা, যশোর, বাগেরহাট, এরকম জায়গায় থাকলে হয়তো 30 দিন তার চেয়ে একটু বেশিও লাগতে পারে। এখন যখন আপনি কার্ডটা আপনার হাতে পাবেন, তখন আপনার যা করতে হবে, কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। আপনার পেওনার অ্যাকাউন্টে যাবেন, এবং যে আপনার যে এই নাম্বারটা আছে, এটা আমার আরেকটা কার্ড, এই নাম্বারটা আপনি অ্যাড করবেন এবং আপনার কার্ডটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করতে হলে আপনার অন্তত 2 মাসের ভিতরে, কার্ডটা আপনি হাতে পাওয়ার 2 মাসের ভিতরে ভেরিফাই করবেন। এবং ভেরিফাই করার পরে, ও আরেকটা জিনিস আমি বলে নিচ্ছি, যে এখানে ভালোভাবে লেখা যে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর কার্ড বিফোর ইউজিং ইট। অ্যাক্টিভেট করার আগে যদি আপনি যে কোনো এটিএম এ ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কার্ডটা এটিএম রেখে দিবেন। এরপরে যেটা হবে, যে অনেক প্রশ্ন আমাকে লিডাররা করে, যে আমি কোথায় গিয়ে এই কোন এটিএম এ গিয়ে আমি এই কার্ড এর টাকা উইথড্র করব। আমি পেওনার এর ওয়েবসাইট এবং অন্যান্য ওয়েবসাইটে আমি দেখলাম, সেখানে বলা যে দুইটা লিস্ট আছে, দুইটা ঠিকানা আছে। ওইসব ঠিকানা আমি গিয়ে দেখি যে ওইখানে কোনো এটিএম নাই, কারণ আমি দেখলাম যে সেসব ঠিকানা হলো ঠিক 2006। এরপরে আমি যা জানলাম সেটা হলো যে আপনি যে কোনো এটিএম এ গিয়ে এই, অর্থাৎ এই কার্ডটা আপনি যে কোনো এটিএম এ গিয়ে উইথড্র করতে পারবেন, আপনার টাকাটা তুলতে পারবেন। যেমন DBBL আছে, ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার আছে, যে কোনো ব্যাংকে যেখানে মাস্টার কার্ড এর লোগো আছে সেখান থেকে আপনি তুলতে পারবেন। অর্থাৎ যদি এটা ব্র্যাক ব্যাংক হয়, যেখানে ভিসা কার্ড হয়, ভিসা কার্ড দিয়ে আপনার তুলতে হবে, সেখানে এটা কাজ করবে না। কিন্তু যেসব জায়গায় মাস্টার কার্ড এর লোগো আছে সেগুলা কাজ করবে। এবং এর আরেকটা সুবিধা হলো, যেটা আমি এখন ফিল করছি এটার ব্যাপারে, সেটা হলো যে এই এই কার্ড গুলো দিয়ে আমি অনলাইনে কিনতে পারবো, অনলাইনে অনলাইনে ডোমেইন, হোস্টিং, অ্যাকাউন্ট, এমনকি অনলাইনে যেসব অফার আছে, শপিং, এইসব আমি করতে পারবো। এমনকি আপনি যদি শপিং মলে যান, সেখানেও আপনি শপিং করতে পারবেন।
তবে একটা জিনিস আমি আপনাদেরকে সতর্ক করে দিব, বিভিন্ন অফার আছে অনলাইনে, যেমন যেগুলো $1 ট্রায়াল, যেমন আপনি $1 দিয়ে জয়েন করবেন বাস ট্রায়াল অফার, কিন্তু ট্রায়াল শেষে কিন্তু তারা আপনাকে ঠিক টাকাটা চার্জ করবে। অর্থাৎ আপনি যখনই অনলাইনে বিভিন্ন স্পেন্ড করবেন এই টাকাটা, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনি যে আপনি যেসব ওয়েবসাইটে আপনার অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা যেন সিকিউর ওয়েবসাইট। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করুন। থ্যাংক ইউ।